যে সংবিধান হচ্ছে সেই সংবিধানের খসড়া কমিটির তিনি চেয়ারম্যান পর্যন্ত নির্বাচিত হয়েছিলেন। যদি এই বাংলার মুসলমানরা বাবা সাহেব আম্বেদকরকে নির্বাচিত করে পার্লামেন্টে না পাঠাতেন তাহলে বাবা সাহেব আম্বেদকর সংবিধানের খসড়া কমিটি তিনি চেয়ারম্যান হতে পারতেন না। আর তিনি যদি চেয়ারম্যান না হতে পারতেন তাহলে আজকের ভারতবর্ষের সংবিধানে এসসি এসটিদের জন্য যে রক্ষা কবচ আছে, যে চাকরির সংরক্ষণ আছে, যে শিক্ষার সংরক্ষণ আছে, যে বিভিন্ন সুযোগ সুবিধার জায়গা আছে সেই জায়গাও কিন্তু সুরক্ষিত হতো না। এটা হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের অঙ্গীকার আর তার প্রচেষ্টাতে আজকে এসসি এসটি সম্প্রদায়ের মানুষ কিন্তু বিভিন্ন রকম সরকারি সুবিধা তারা ভোগ করছেন এবং পাচ্ছেন। আমার নিজের একটি বিএড কলেজ আছে, একটি ডিএলএড কলেজ আছে, আমি দেখেছি যে সেখান থেকে সেখানে যখন এসসি এসটি এই মেয়েরা যখন বিএড ডিএলএড করতে যায় আমরা কিন্তু তাদেরকে সাধারণ ছেলে মেয়েদের কাছ থেকে যা টাকা নেই আমরা এসসি এসটি ছেলে মেয়েদেরকে সবসময় 5000 টাকা পাব নেই। আমি জানি যে তাদের অনেক লড়াই করে, তাদের অনেক সংগ্রাম করে, অনেক কষ্ট করে তাদেরকে আজকে উঠে আসতে হচ্ছে শিক্ষার আঙিনায়। এবং তাদের জন্যে আমি আমাদের কলেজের নোডাল অফিসারকে বলে রেখেছি যত রকম স্কলারশিপের সুবিধা তাদের দেওয়া যায় সেই স্কলারশিপগুলো কিন্তু এসসি এসটি ছেলে মেয়েরা পায়। এবং শুনলে খুশি হবে যে 35000 টাকা পর্যন্ত, 2 বছরে 35000 টাকা পর্যন্ত এসসি এসটি ছেলে মেয়েরা আমাদের কলেজ থেকে তারা স্কলারশিপ হিসাবে ছাত্র বৃত্তি হিসাবে তারা পেয়ে থাকে। এটা অত্যন্ত আনন্দের। প্রত্যেকটি জনগণের প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায় এবং সুবিচার করব। কিন্তু তারা শপথ গ্রহণ করার পরে দরিদ্র মানুষের অধিকার সম্পর্কে তারা ভুলে যান। তারা এই বলেই শান্ত হন যে আমাকে আমার মতো গুছিয়ে নিতে দাও, আমি নিজের মতো নিজে থাকতে চাই, আমাকে তোমরা ডিস্টার্ব করো না। আজকে নেতাদের মধ্যে প্রতিযোগিতা চলছে কে কতটা সম্পত্তি গুছিয়ে নিতে পারবে, নেতাদের মধ্যে মন্ত্রীদের মধ্যে প্রতিযোগিতা চলছে কে কতটা নিজের আখের গুছিয়ে নিতে পারবে। কিন্তু যে দরিদ্র মানুষগুলোর ভোট নিয়ে তারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, যে মানুষগুলোকে প্রতিশ্রুতি দিয়ে তারা জনপ্রতিনিধি হয়েছিলেন, তারা ঠান্ডা ঘরে যাওয়ার পরে সেই দরিদ্র মানুষগুলোর কথা ভুলে যাচ্ছেন। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে 2024 সালের মধ্যে দেশের প্রত্যেকটি জনগণের বাড়ি পাকা বাড়ি বানিয়ে দেওয়ার একটি কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য আমি উত্তর 24 পরগনাতে দেখেছি যে বহু মানুষ যাদের পাকা বা শুধু পাকা একটি বাড়ি নয়, যাদের 2তলা বাড়ি আছে, যাদের 3তলা বাড়ি আছে, তারা আবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি পেয়ে যাচ্ছে। কিন্তু যারা দরিদ্র মানুষ, যাদের মাথার উপরে চাল নেই, বৃষ্টি এলে যাদের চাল দিয়ে জল টোপায়, বৃষ্টির পানি টোপায়, সেই মানুষগুলো কিন্তু আজও পর্যন্ত তারা এখন কম্বলের জন্য রাস্তার দ্বারে ঘন্টার পর ঘন্টা ভিখারির ন্যায় দাঁড়িয়ে থাকে। নেতারা তা কিন্তু চোখ দিয়ে দেখতে পারে না। ফলে আপনি যাদেরকেই নেতা নির্বাচিত করুন না কেন, আপনার অধিকার সম্পর্কে আপনি যদি সচেতন না হন তাহলে আপনি কিন্তু আপনার অধিকার কখনোই পাবেন না।